শাস্তি অঘাই পথ অবরোধ করে হুজাইত আসুর প্রতিবাদ। নলবাৰীত আসু কর্মীৰ ওপর বর্বর আক্রমণ আর বিধেয়ক 2016 বাতিলর দাবিত এই প্রতিবাদী কার্যসূচী। হুজাই জেলার ডবকাত সদৌ হুজাই জেলা ছাত্র সন্থাই এক ঘন্টার রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী গ্রহণ করে শতাধিক আসু কর্মীয়ে ডবকার 54 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। প্রতিবাদকারীর প্রতিবাদত উত্তাল ডবকার আকাশ বতাহ। প্রতিবাদকারীয়ে বিজেপি সরকার মুদ্রাবাদ, আরএসএস নেতৃত্বাধীন বিজেপি সরকার গো ব্যাক, আরএসএস মুদ্রাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুদ্রাবাদ, সর্বানন্দ সোণোৱাল মুদ্রাবাদ আদি ধ্বনিরে উত্তাল করে তোলে ডবকার পরিবেশ। আসুর এই এক ঘন্টা অবরোধত রাষ্ট্রীয় ঘাইপথর দুয়োকাষে কেবা শতাধিক গাড়ি যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে, স্তব্ধ হয়ে পড়ে সাধারণ রাইজর জনজীবন। আমি সর্বপ্রথমে এটাই কব বিচাৰিছো যে নলবাৰীত যোৱা 27 তারিখে আমার ছাত্র সন্থার কর্মীর উপর অসম সরকার আর বিজেপি দলের যে কর্মীয়ে আমার ছাত্র সন্থার কর্মীর উপর দাদাগিরি করলে, থানার ভিতর গিয়ে মারপিট করলে, এই সরকারখনক আমি তীব্রভাবে গরিহণা দিছো আর দোষীক অতি শীঘ্রে করায়ত্ত করার দাবি জানাইছো। সোণোৱাল সরকার, সোণোৱাল আসুর প্রেসিডেন্ট আছিল আর এতিয়া গিয়ে পেলে আমার আসু কর্মীর উপর মারপিট করেছে তখেতর গুন্ডা বাহিনী। গতি আমি হুজাই জেলা ছাত্রখনে তীব্রভাবে গরিহণা দিছো। অনাগত দিনত তখেতে খিলঞ্জিয়ার কাষ চাপক, তখেতে এটা বাংলাদেশীর রক্ষক হিসাবে কাম করে আছে। 2000 যখন নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 সেইখন বাতিল করক, অন্যথায় আমি সদৌসম ছাত্রসন্থায় খিলঞ্জিয়ার পক্ষত থাকি আমি যেনেকে ধরনের আন্দোলন করব লাগে আন্দোলন করিম। এতিয়া যি দেখা গৈছে নর্থ ইস্টর 5 নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম মোর মুখ্যমন্ত্রী তেখেতসকলে খিলঞ্জিয়ার পক্ষত আছে, তেখেতসকলে কোনো কারণে কেন্দ্রীয় সরকার হেঁচা মানি লব পারা নাই, মানি তেখেতসকলে 2016 যখন বিধেয়ক এখন তেখেতসকলে সম্পূর্ণ বিরোধিতা করেছে। আর আমার এই লড়ালর যায় আমার এই সর্বানন্দ সোণোৱাল আমি লড়ালর যায় আখ্যা দিছো, তেখেতে কিহর কারণে এই আরএসএস আর বিজেপির হয়ে তেখেতে আমার এই খিলঞ্জিয়ার পক্ষ থাকিব বিচার না। আমি তেখেতক হুকিয়াই দিছো অতি শীঘ্রে আমার খিলঞ্জিয়ার রাইজর পক্ষত থাকি তেখেত আমার রাইজর মাজত থাকক, তেখেত ওলাই হোক লাগিলে। আমি বিচারু যে আমার খিলঞ্জিয়া রাইজর এই অসমখন নানা ভাষা ভাষী ধর্মাবলম্বী গঠিত, গতি ইয়াত আমার খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব থাকবেই লাগিব, ইয়ার খিলঞ্জিয়া মানুষের রক্ষক হবই লাগিব। গতি আমি সজোরে দাবি জানাইছো এইখন বিধেয়ক বাতিল করক। অসমত যখন জাতি ধর্ম বর্ণ ধর্মাবলম্বী লোক আছে আমি সদায় সম্প্রীতিরে বসবাস করে আছো। আরএসএসে অসমখনক ভাগ ভাগ করে দিব বিচাৰিছে, ধর্মীয় মেরুকরণ করব বিচাৰিছে, গতি আরএসএসকো আমি সুকিয়াই দিব বিচাৰিছো। অসমত কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই, অনাগত দিনত আমি রাইজক লৈ আর ইয়াতছে জঙ্গি আন্দোলনের কার্যসূচী হাতত লম। সর্বানন্দ সোণোৱালক এটাই কথা কব বিচাৰিছো, তেখেত এতিয়াও সময় আছে, আহক রাইজর কথা শুনক, দেয়ালর যি লিখিছিলে তেখেতে এই দেয়ালর লিখনি পঢ়ক, চকু দিয়ক রাইজর, খুব নহলে কাটিচুত করব কারণে বেশি সময় নালাগিব। রাইজ আজি ক্ষোভিত হয়ে আছে, তেখেতসকলে ভাবিছে দুই এটা ইলেকশনত জিকি ভাবিছে যে রাইজে তেখেতসকলক ভোট প্রদান করে আছে আর তেখেতসকলে জিকি থাকিব, কিন্তু কথা সেইটো নহয়। আজি গোটেই অসমত অসমীয়া মানুহখিনি খিলঞ্জীয় মানুহখিনিয়ে কান্দি আছে, কিন্তু তেখেতসকলে এটাই চিন্তা করে আছে যে বাংলাদেশী আমি আনিম আর আমি ইলেকশনত জিকিম। ইলেকশনত জিকাটো ডাঙর কথা নহয়, আমার অসমত আমি সাম্প্রদায়িকতার স্থান কোনো কালে দিয়া নাই, ইয়াত নিদিও, গোটেই অসমের মানুষে বিচারি আছে যে আমি শান্তিপূর্ণভাবে বসবাস করে আছো, খিলঞ্জীয়া অস্তিত্ব থাকক, আর খিলঞ্জীয়া অস্তিত্ব থাকা আমি এখন অসম বিচারিছো। অসম সরকারক পুনর্বার সুকিয়াই দিছো যে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া তেখেতে খিলঞ্জীয়ার পক্ষত থাকি কাম কাজ করো। হুজাইৰ পৰা এইচ ইছলামৰ ৰিপৰ্ট, পাব্লিক নিউজ টাইম।